একটা সময় বরিশাল নদী বন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও এখন তা স্মৃতি। ঢাকা বরিশাল নৌপথে আগে প্রতিদিন 8 থেকে 12টি লঞ্চ চলাচল করত, তবে পদ্মা সেতু চালুর পর সড়কপথে যাত্রী চাপ বেড়ে কমেছে নৌপথে। যাত্রী সংকটে এখন লঞ্চ চলছে মাত্র 2টি। নৌপথে এমন দুর্দশার মধ্যেও বরিশাল নদীবন্দর সম্প্রসারণ এবং উন্নয়নে নেওয়া হয়েছে প্রায় 93 কোটি টাকার বৃহৎ প্রকল্প, যার অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বন্দরের শ্রমিকরা বলছেন, লঞ্চ ব্যবসায় যখন ভাটা তখন এমন উন্নয়ন কোনো কাজে আসবে না। তবে ভিন্ন মত লঞ্চের চালক ও কর্মচারীদের। যদি পল্টন হয় আরও পল্টন থাকে তাই ভালো হইবে, সুযোগ সুবিধা ভালো হইবে। বর্তমান সময় অনুযায়ী লঞ্চ খাতে এত বাজেট করে আমার মতে মনে হয় না ফলপ্রসূ হবে। জানা গেছে বিহতে প্রকল্পের অর্থ ব্যয় হবে নদীবন্দরের পল্টন স্থাপন, 2টি ঘাট হস্তান্তর, মাল্টিস্টোর ভবন নির্মাণ সহ অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে। বিআইডব্লিউটিএ বলছে, নদীপথের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্নয়ন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। আশা করি এই কাজগুলো নদীবন্দরের সমাপ্তির পরে আমরা যাত্রী সংখ্যা বৃদ্ধি সহ মালামাল আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। এর আগে 2012 সালে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে বরিশাল নদীবন্দরের উন্নয়ন কাজ করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।